আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা তোমাদেরকে এর আগে অনেকগুলো ছবি শিখিয়েছি, আজকে তোমাদের সাবজেক্ট ড্রয়িং ক্লাস KG 2। KG 2 এ তোমাদের একটা আমব্রেলার ছবি আছে, অর্থাৎ ছাতার ছবি রয়েছে। তো পেজ নাম্বার সম্ভবত তোমাদের, হ্যাঁ, 18 পেজ। 18 পেজ সবার বই সকলে রয়েছে আশা করি। সকলে বইটা বের করে নাও, আর ড্রয়িং বই দেখো, একটা ছাতার ছবি আছে। তো তোমরা সকলে এসে ছাতার ছবিটা আমি কিভাবে ব্ল্যাক বোর্ডে পড়ব তোমরা দেখবে, এবং দেখার পরে সাথে সাথে তোমরা খাতায় তোমরা আঁকা শুরু করবে। তো প্রত্যেকের কাছে ড্রয়িং খাতা, পেন্সিল, রেজার, রং কাছাকাছি নিয়ে নাও। তো আমি শুরু করি, তোমরা প্রত্যেকে দেখো। তো তোমাদের কিভাবে এটা করতে হবে এটা তোমাদের দেখাবো। আজকে সিলেবাসের শেষ ছবি তোমাদের, সম্ভবত এটাই তোমাদের শেষ ছিল, পেজ নাম্বার 18, আমব্রেলা, অর্থাৎ ছাতার একটা ছবি। কিভাবে করছে তোমরা দেখতে থাকো, দেখবে ছাতাটা করার সময় আমরা কিভাবে কি করব। প্রথমে আমরা ছাতাটা করার জন্য প্রথমে একটা এই অর্ধবৃত্ত হাফ সার্কেল, মানে হাফ সার্কেল মানে এটাকে এরম করে দিয়ে এরম করে ফুল সার্কেল হয়ে যাচ্ছে, পুরো গোল হয়ে যাচ্ছে। তো আমরা এই কারণে হাফ করেছি বলে হাফ সার্কেল বলছি। তো এখানে কি করছে দেখো, আমরা যদি মনে করি এখানে ডট ডট করে একটা দাগ টেনে দিতে পারি, টানার পরে দেখো এই মিডিল পয়েন্টটা ধরে একটা পয়েন্ট দিলাম, এখানে মিডিল। তো মিডিলে কিন্তু এখানে এরকম রয়েছে, বুঝে দেখো এরকম রয়েছে। তারপর ঠিক করছি এখানে তিনখানা দাগ রয়েছে, এই একটা, একটা, এই একটা, মানে এটা সমান, এটা সমান, এটা সমান। আমি মাঝখানে দাগটা এই কারণে দেওয়া হয়েছে সমান টানার জন্য, তাহলে এখানে এই বাঁক এই এই এরকম আছে, দেখো প্রত্যেকে দেখে নাও। তারপর কি করবো, একদম সোজা দেখো এর সঙ্গে এটা লাগিয়ে দেবো, এটা এনে এর সঙ্গে লাগিয়ে দেবো। এবার সোজা আমি যদি গোল এই দাগটা মুছে দিই, তাহলে আমাদের কিন্তু আমরেটা হয়ে গেল, কিন্তু এখানে শেষ নয়। এরপর আমাদের কিন্তু ডাকি করতে হবে হাতল যেটা, ঠিক আছে, এখানে দাগ সোজা এসে যাচ্ছে এই জের মতো করে গিয়ে আমরা, আশা করি বুঝতে পেরেছো সকলে, সেগুলো খুব সোজা রয়েছে। আর ছাতা যদি একটু বড় করতে পারো ভালো হয়। তো আমরা বড় করতে পারিনি, এখানে ছোট করে করে দিয়েছি। তো তোমরা ডানটাকে একটু ছোট করে দেবে, যেহেতু ছোট ছাতা ছোট ডান। তো হয়ে গেল কমপ্লিট, আমাদের ছাতা আঁকা কমপ্লিট। এবার আমাদের রঙের পালা। ছবিটাতে তোমরা প্রত্যেকে আশা করে বুঝতে পারবে ছবিটা কিভাবে এঁকেছে। তোমরা প্রত্যেকে রঙটা নিয়ে নাও, রঙটা আমরা কিভাবে করছি মন দিয়ে শোনো। তো আমরা প্রথমে এই যে 1 2 3 খোপ রয়েছে, তিনটে খোপে আমরা কিন্তু খুব ইজি কালার আমরা আকাশী, অর্থাৎ স্কাই ব্লু, আকাশি রঙটা আমরা দিয়ে দেবো। আকাশী, এটা তো আমরা কিন্তু আকাশী রঙ দেবো, আকাশী। আর এটাতে কি দেবো, কমলা রঙ, মানে অরেঞ্জ কালার। আর এটাতে আমরা কি দেবো বলো তো, এটাতে আমাদের রয়েছে খয়েরি রঙ, মানে লাইট খয়েরি, লাইট খয়েরি বলে লিখলাম। তো এটাতে কিন্তু লাইট খয়েরি দেবো আমরা, এটাতে যা রং এটাতে তা রং, তাহলে এখানে আকাশি রং দেবো, এখানে আকাশি রং দেবো, এখানে কমলা রং দেবো। তাহলে ছবিটা খুব ইজি, খুব সোজা, যেহেতু তোমরা ছোট তোমরা এই ছবিটা খুব ইজি ভাবে আঁকতে পারবে। তো আমি আরেকবার দেখে দিচ্ছি, ভালোভাবে বোঝার চেষ্টা করো। প্রথমে আমরা কিন্তু দুটো পদ্ধতি করতে পারি, এটা দাগ, এটা দাগ, এটাকে আমরা কি চিহ্ন বলি, প্লাস চিহ্ন। তো প্লাস চিহ্নের এখান থেকে আমরা যোগ চিহ্ন এই দাগ দিলাম, দেখো ছাতা হয়ে যাচ্ছে, দেখো প্রত্যেকে দেখো, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। তাহলে কিভাবে করছি, পয়েন্ট গুলো কেন দিলাম, এদা এদা এদা,
এবার দেখো এইখান থেকে এটা সরিয়ে রাখ দিলাম, দিয়ে এটাকে এই হ্যান্ডেল করে দিলাম, এইখান থেকে এটা এই করে দিলাম, এখান থেকে এটা আর এখান থেকে এটা, তাহলে কি মুছতে হবে, এটা মুছে দিতে হবে, এটা মুছে দিতে হবে, আমাদের হয়ে গেল আমরা ছাতাটা হয়ে গেল। এভাবে তোমরা কিন্তু করতে পারো বাড়িতে, অবশ্যই এভাবে প্র্যাকটিস করবে। আশা করি সবাই বাড়িতে কথা শুনছো, পড়াশোনা করছো, দুষ্টুমি খুবই কম করার চেষ্টা করবে, একদম দুষ্টুমি করবে না। আর প্রত্যেকের বাড়িতে কিন্তু বসে বসে ভালো করে প্র্যাকটিস করবে ড্রয়িং, সাথে সাথে রং প্র্যাকটিস করবে, পড়াশোনা করে মন দিয়ে থাকলো, ভালো থাকবে সবাই, টাটা।